বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্যের বেতন ভাতা কেমন? এর বাইরে তারা কি কি সুযোগ সুবিধা পান? চলুন জেনে আসি। প্রধানমন্ত্রীর বেতন ভাতা। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1,00,000 টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। মন্ত্রীর বেতন ভাতা। দ্য মিনিস্টার্স মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক 1,05,000 টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। উল্লেখ্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান, দৈনিক ভাতা হিসেবে পান 2,000 টাকা, নিয়ামক ভাতা মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10,00,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করবে, সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র হিসেবে পাবেন সরকারি বাসায় সর্বোচ্চ 5,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8,00,000 টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী। বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন, নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন, এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন। এছাড়া পাবেন উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, 2 জন MLSS, 1 জন পাচক বা পিয়ন। প্রতিমন্ত্রীর বেতন ভাতা। প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে 92,000 টাকা, এই আয়ের ওপর কোনো কর নেই। এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা হিসেবে 1,500 টাকা, প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা 7,500 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 7,50,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র হিসেবে পাবেন সরকারি বাসায় সর্বোচ্চ 4,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ। উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব পাবেন, পাবেন সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, 2 জন MLSS, 1 জন পাচক বা পিয়ন। উপমন্ত্রীর বেতন ভাতা। একজন উপমন্ত্রী বেতন পান 86,500 টাকা, তাকেও বেতন ভাতার কোনো কর দিতে হবে না। দৈনিক ভাতা হিসেবে পাবেন 1,500 টাকা, নিয়ামক ভাতা পাবেন 5,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল পাবেন 5,50,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, বিনা ভাড়াই সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র হিসেবে পাবেন সরকারি বাসায় সর্বোচ্চ 4,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল। পাবেন সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন MLSS, 1 জন পাচক বা পিয়ন।
মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। এবার সংসদ সদস্যদের বেতন ভাতা। সংসদ সদস্যদের মাসিক বেতন 55,000 টাকা, নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে 12,500 টাকা, সম্মানী ভাতা প্রতি মাসে 5,000 টাকা, শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা, মাসিক পরিবহন ভাতা পাবেন 70,000 টাকা, নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা পাবেন। এতক্ষণ ওপেনটি স্কুলে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।